ছোটবেলায় একবার পড়ে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলার গল্প রূপকথার মতো এদেশের সবার মুখে মুখে। মোহাম্মদ ওয়াজেদ আলী, বরিশাল বারের নাম করা উকিল। একবার ওয়াজেদ আলীর প্রতিপক্ষ মামলার ইস্যু জটিল হওয়ার কারণে কলকাতা থেকে তরুণ উকিল ফজলুল হককে নিয়ে আসে ওয়াজেদ আলীকে মোকাবেলা করার জন্য। ফজলুল হক ওই সময় কেবলমাত্র ফজলুল হক, শেরে বাংলা তখনও হননি। তিনি মামলা লড়তে এসেছেন, কিন্তু বিপক্ষের উকিল কে সেই খবর জানতেন না। কোর্টে এসে দেখলেন বিপক্ষে তার বাবা ওয়াজেদ আলী দাঁড়িয়েছেন। ফজলুল হক স্বাভাবিকভাবেই যুক্তিতর্ক শুরু করলেন। এক পর্যায়ে ওয়াজেদ আলী আদালতকে উদ্দেশ্য করে বললেন, ইনি যা বলছেন তা আইনসঙ্গত নয়, আইনটা হলো আসলে এরকম এরকম, ইনি নতুন উকিল তো আইন কানুন ভালো বোঝেন না। উত্তরে ফজলুল হক বললেন, তিনি পুরাতন অভিজ্ঞ উকিল হলে কি হবে, তিনি হচ্ছেন কৃষকের ছেলে উকিল, তিনি আইনের কি আর বোঝেন, আমি হচ্ছি উকিলের ছেলে উকিল, যুক্তি আমারটাই ঠিক। বাংলার প্রাদেশিক পরিষদের বাজেট অধিবেশনে একজন এমপি শেরে বাংলা একে ফজলুল হককে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দিতে লাগলেন। ওই এমপি শেরে বাংলার বিরুদ্ধে গানও লিখে এনেছেন। সংসদের বাজেট বক্তৃতা করতে গিয়ে সেই গানটি হেলে দুলে কর্কশ কণ্ঠে গাইতেও শুরু করলেন। এরকম পরিস্থিতিতে যে কারো পক্ষেই মাথা ঠান্ডা রাখা মুশকিল। শেরে বাংলা ওই এমপির বক্তব্যের মধ্যেই বলে উঠলেন, মিস্টার স্পিকার, আই ক্যান জলি ওয়েল ফেস দ্য মিউজিক বাট আই ক্যান নট ফেস এ মানকি, অর্থাৎ আমি ভালোভাবে মিউজিকের মুখোমুখি হতে পারি কিন্তু আমি একটি বানরের মুখোমুখি হতে পারি না। এবার ঘটল মারাত্মক বিপত্তি। তার মতো নেতার কাছ থেকে এরকম মন্তব্য কেউই আশা করেনি। এদিকে ওই এমপি স্পিকারের কাছে দাবি জানালেন, এই মুহূর্তে ক্ষমা চাইতে হবে এবং এই অসংসদীয় বক্তব্য প্রত্যাহার করতে হবে। স্পিকার পড়লেন আরেক বিপদে। তিনি কিভাবে এত বড় একজন নেতাকে এই আদেশ দেবেন? শেরে বাংলা ছিলেন ঠান্ডা মাথার বুদ্ধিমান মানুষ। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, মিস্টার স্পিকার, আই নেভার মেনশনড অ্যানি অনারেবল মেম্বার অব দিস হাউস বাট ইফ অ্যানি অনারেবল মেম্বার থিঙ্কস দ্যাট দ্য ক্যাপ ফিট সিম আই উইথড্র মাই রিমার্ক, অর্থাৎ আমি কখনো এই হাউজের কোনো সম্মানিত সদস্যের কথা বলিনি, কিন্তু যদি কোনো সম্মানিত সদস্য মনে করেন যে বানর উপাধিটি তার জন্য উপযুক্ত, আমি আমার মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। 1948 সালে ঢাকায় এসেছিলেন মোহাম্মদ আলী জিন্না। উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা বললে ছাত্ররা তীব্র প্রতিবাদ করে। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. জিন্না ছাত্রদের সাথে বৈঠকও করেন, কিন্তু ছাত্ররা ছিল নাছোড় বান্দা। জিন্নার ধারণা হলো ফজলুল হক ছাত্রদেরকে উস্কানি দিচ্ছেন, ফজলুল হকের বুদ্ধিতে ছাত্ররা উর্দুর বিরোধিতা করছে। জিন্না এবার ফজলুল হকের সাথে দেখা করতে চাইলেন, কিন্তু ফজলুল হক দেখা করতে রাজি হলেন না। ফজলুল হক জিন্নাকে ব্যক্তিগতভাবে অপছন্দ করতেন। জিন্নার পীড়াপীড়িতে শেষ পর্যন্ত রাজি হলেন ফজলুল হক। মোহাম্মদ আলী জিন্না এবং ফজলুল হকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হল। জিন্না সাহেব রেগে গিয়ে বললেন, জানো তোমাকে আমি কি করতে পারি? হক সাহেব ডান হাতের বুড়ো আঙ্গুল দেখিয়ে বললেন, তুমি আমার এই করতে পারো। মিস্টার জিন্না, ভুলে যাওয়া উচিত নয়, এটা বাংলাদেশ এবং তুমি রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে কথা বলছ। মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্না বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে একটা গুঞ্জন শুরু হলো। দেখা গেল জিন্নার বক্তব্যের দিকে কারো মনোযোগী নেই। জিন্না ভাবলেন ঘটনা কি। এবার দেখলেন এক কোণার দরজা দিয়ে ফজলুল হক সভা মঞ্চে প্রবেশ করছেন। সবার আকর্ষণ এখন তার দিকে। জিন্না তখন বললেন, হোয়েন দ্য টাইগার অ্যারাইভস দ্য ল্যাম্প মাস্ট গিভ অ্যাওয়ে, অর্থাৎ বাঘ এলে ভেড়াকে তো তার স্থান ছেড়ে দিতেই হবে। এই সম্মেলনেই তিনি উত্থাপন করেছিলেন ঐতিহাসিক লাহোর প্রস্তাব। পাকিস্তান প্রতিষ্ঠার ইতিহাসে লাহোর প্রস্তাব ছিল একটি ঐতিহাসিক দলিল, যা পরে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত হয়। কলকাতা থেকে প্রকাশিত নবযুগ নামক পত্রিকার সম্পাদক ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রখ্যাত বামপন্থী রাজনীতিবিদ কমরেড মুজাফফর আহমেদের প্রস্তাবে একে ফজলুল হক নবযুগের প্রকাশনাতে সাহায্য করেন। নজরুলের আগুন ঝরানো লেখার কারণে নবযুগ হু হু করে বিক্রি হতে লাগল। কলকাতা হাইকোর্টের ইংরেজ বিচারপতি টিউনন,
ফজলুল হক সাহেবকে নিজের খাস কামরায় ডেকে নিয়ে ব্রিটিশ সরকার বিরোধী লেখার জন্য হুঁশিয়ার করে দেন। কিন্তু ফজলুল হক ভয় না পেয়ে টিউননের কাছ থেকে ফিরেই নজরুলকে খবর দিয়ে বলেন, আরও গরম লিখে যাও, ইংরেজ সাহেবদের টনক নাড়িয়ে দাও। নজরুলের লেখা চলতে থাকলে একসময় ব্রিটিশ সরকার নবযুগ পত্রিকার জামানত বাজেয়াপ্ত করে এবং কাগজটি বন্ধ করে দেয়। ফজলুল হক সাহেবের চেষ্টায় আবার নবযুগ চালু হলেও তিক্ত বিরক্ত নজরুল নবযুগের কাজ ছেড়ে দেন। কলকাতার বাবুরা বলেছেন, ঢাকায় বিশ্ববিদ্যালয় করার কোনো দরকার নেই, ফার্মগেট আছে, ধানমন্ডি আছে, পাশে একটা কৃষি কলেজ করে দাও। এই ধরনের কায়েমি স্বার্থবাদী আচরণে ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ লর্ডের কাছে গিয়ে শেরে বাংলা ফজলুল হক বোঝালেন, ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতেই হবে। এবার ব্রিটিশরা কিছুটা নমনীয় হলো, কিন্তু বিশ্বযুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো একটু দেরিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তখন বাংলার শিক্ষামন্ত্রী ছিলেন শেরে বাংলা ফজলুল হক। পেশা জীবনে কলকাতা হাইকোর্টের নামকরা আইনজীবী ছিলেন। একদিন তার জুনিয়র হাতে এক গাদা পত্রিকা নিয়ে এসে বললেন, স্যার দেখুন, কলকাতার পত্রিকাগুলো পাতার পর পাতা লিখে আপনার দুর্নাম ছড়িয়ে যাচ্ছে, আপনি কিছুই বলছেন না। তিনি বললেন, ওরা আমার বিরুদ্ধে লিখছে, তার মানে হলো আমি আসলেই পূর্ব বাংলার মুসলমান কৃষকদের জন্য কিছু করছি। যেদিন ওরা আমার প্রশংসা করবে সেদিন মনে করবে বাংলার কৃষক বিপদে আছে।